হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর একটু রেডি হয়ে এসেছি, দেখতে পাচ্ছ কুর্তি পরে এসেছি। তো একটু কাজের জন্য যাচ্ছি, তো হাজবেন্ড ওদিকে রেডি হচ্ছে, আমি ততক্ষণে পুজোটা করে নিই, তাহলেই হয়ে যাবে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান কমপ্লিট। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আমরা বেরিয়ে পড়েছি আর আজকে দেখো বাইরে কত রোদ, আজকে প্রচণ্ড রোদ ছিল। আর এইভাবে আমি এরকম গোটা মুখে জড়িয়ে নিয়েছি, আর মাম্মা তো রোদে তাকাতেই পারে না, তো মাম্মাকেও দিয়ে দিয়েছি ওইভাবেই। ও রোদে একদম বেরাতে চায় না, তো তাই ওকেও একদম জড়িয়ে দিয়েছি যাতে ওর মুখে রোদ না পড়ে। আর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে জিয়াগঞ্জে, তোমাদেরকে বলা হয়নি, তো জিয়াগঞ্জে যাচ্ছি কিছু কাজের জন্য। তো দেখতে থাকো কী কী করছি না করছি, আর সাথে থাকো। তো আমরা দিদিভাইদের বাড়ি থেকে অনেকক্ষণ হলোই চলে এসেছি, আর যে কাজ করতে গেছিলাম সেই কাজ হয়ে গেছে, কাজ কমপ্লিট করে চলে এসেছি। তো কিসের জন্য গেছিলাম সেটা তোমাদের একদম কাজটা হয়ে যাক, তারপরেই দেখাবো, তাহলে ভালো লাগবে আর কি। তোমাদেরকে একদম কাজটা হয়ে যাওয়ার পরেই দেখাবো। আর মামার জন্য কিছু জিনিস কিনে নিয়েছি, এই যে এখানে আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে, মানে মামার ক্লিপ, গার্ডার, এই সবগুলো ওখানে একটা মেশোর দোকান থেকে আমরা নিই, তো ওই দোকানে সামনেই ছিল, ওই জন্য নিয়ে নিলাম। আমার ড্রেস তো হয়ে গেছে মোটামুটি, তো ওই জন্য যা ম্যাচিং পেলাম নিয়ে নিলাম। আর দিদিভাইদের বাড়িতে গিয়ে সেরকম ভিডিও করা হয়নি, বুঝতেই পারছো, কোথাও গেলে সবার সাথে কথা বলতেই ওই টাইম চলে যায়, তখন আর ভিডিও করা হয় না সবার সাথে কথা কথা বলতে, তো সেরকমভাবে ভিডিও করিনি, ওই একটু একটু করেছি। তো মামার জন্য ক্লিপ নিয়েছি, ওই পরির জন্য ক্লিপ নিয়েছি, দুই বোনকে একই রকম কালার আলাদা দিয়েছি, তখন একটুখানি ওই করা হয়েছিল ভিডিও, আর সেরকম করা হয়নি। আর ওদের জামাটা, মানে পুজোর জামাও দেখলাম, সব দিদিভাই শাড়িটাই নিয়েছে, সেগুলো সব দেখলাম। দেখে টেকে আমরা বেশিক্ষণ বসিনি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো হাজবেন্ড আবার কাজের জন্য যেতে হয়েছে ওকে, তো সে বাড়িতে এসে ও চলে গেছে, আর আমরা অনেকক্ষণ আগে এসেছি প্রায়। তো আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছিলো রাস্তায়, এত রোদ ছিল যাওয়ার সময়, তাহার সময়ও এত রোদ ছিল। আমি বললাম একটু পরে, হাজবেন্ডকে বললাম যে একটু পরে যাচ্ছি, রোদটা কমুক, তো ওর যেহেতু কাজ ছিল বললো না এখনই যেতে হবে। তো বেড়ালাম, বেড়ানোর পরে এত রোদ, তারপরে দেখছি হঠাৎ করে রোদটা চলে গেলো আর কালো করে মেঘ হয়ে এলো। তো কিছুক্ষণ বাকি আমাদের আর বাড়ি ঢুকতে, তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মেয়েকে কোনো রকমের, ও যেহেতু ঘুমিয়ে গেছিলো, ওর ঘুমের টাইম হয়ে গেছিলো, ঘুমিয়ে যাচ্ছে, মানে গাড়িতেই ঘুমিয়ে গেছে, তো আমি যে স্টোলটা নিয়ে গেছিলাম ওকে জড়িয়ে নিয়েছি কোনো ভালোভাবে, যাতে ওর গায়ে বৃষ্টিটা না পড়ে, কারণ ওর এখনও ঠান্ডা লেগে আছে। হাজবেন্ড তো হেলমেট পরেই ছিল, আমার হেলমেট ছিল না, আমার হেলমেটটা ভেঙে গেছে, আমাকে নিতে হবে, যাওয়া মানে যাচ্ছি, আর এত সব কেনাকাটা থাকছে আর হেলমেটের কথা মনে থাকছে না, যেটা ইম্পর্টেন্ট সেটাই আর মনে থাকছে না। তো দেখো মাম্মার কাজ, এখানে শুয়েছিল, শুয়ে শুয়ে পাটাকে এমনভাবে ইয়ে করেছে, আমার স্ট্যান্ডটা রেজে গেছে, ভেঙে স্ট্যান্ডটা, তো এটা আমার অনেক কাজে আসতো, তো মাম্মা এখন ভেঙে দিল, এখন জানি না আঠা দিয়ে এটা লাগানো যাবে না কি, তো হাজবেন্ড আসুক দেখি বলি। তো এটা ভেঙে গেলে খুব মুশকিল, এক এক সময় খুব কাজে আসে, তো এটা কিনেছিলাম ওর জন্যই, ফোন এক এক সময় রাখতে না খুব অসুবিধা হয়, তো একদম এমন জায়গায়ও ভেঙেছে যে এটা ঠিক করা যাবে না, এখানে আঠা লাগালে থাকবে নাকি জানি না, তো দেখা যাক হাজবেন্ড আসুক কী বলছে দেখি, যদি ঠিক হয়ে যায় তো ভালো, না তো গেল। তো ভয় পেয়ে দাদুর কাছে চলে গেছে, দাদুর কাছে গিয়ে নালিশ করছে, তো জানি না এখন কতটা কাজে আর আসবে, তবে এরকম করে থাকছে, কিন্তু ওরকমভাবে তো অতটা থাকবে না, জানি না এখন। আর এদিকে আমার জামা কাপড় সব দিয়ে, মানে কাঁচা কেচে সব রোদে দিয়ে গেছিলাম, তো আমার ওটাই ভয় করছিল যে বৃষ্টি যদি হয় তাহলে বাবা যদি শুয়ে যায়, মানে ঘুমিয়ে পড়ে তা বুঝতে পারবে না, তো দেখছি না বাবা উঠিয়ে রেখেছে সব জামা কাপড়গুলো, এগুলো এখন সব ভাঁজ করে হয়ে দিকে আছে। আর মামার জন্য কী কী কিনেছি চলো দেখে, আর মামার জন্য না আমার জন্যও আছে, তো দেখাই চলো কী কী কিনেছি, তারপরে মাম্মাকে আবার খাওয়াবো, সন্ধ্যে হয়ে গেছে। ওখানে বড়দিদির সাথে একটুখানি খেলা করেছিল, বড়দিদিরা ঘুমাচ্ছিল, তো বড়দিদি উঠে একটুখানি খেলা করে চলে এসেছে, বেশিক্ষণ খেলতে পারেনি, যে কাজটার জন্য গেছিলাম ওখানেই আমাদের টাইম লেগে গেছে। তো এই একটা আমি কাজল নিয়েছি, কাজল আমার শেষ হয়ে গেছে, তো ওই ল্যাকমির আইকনিক কাজলটা নিয়েছি, এটা আমার জন্য। আর ন্যাপথলিন নিয়েছি, এটা দেখতে পেলাম নিয়ে নিলাম, এগুলো না মনে থাকে না যখন নেওয়ার টাইম হয়। আর দুটো টিপের পাতা নিয়েছি, একটা ব্ল্যাক একটা খয়েরি, একই লাগছে,
এটা মামার জন্য আর এটা আমার জন্য। হচ্ছে আমার বেশি বড়ো বড়ো টিপ না, ঘুরতে ভালো লাগে না, সেগুলো করলেই ভালো লাগে। আর দুটো ক্লিপ নিয়েছি, একটা ব্ল্যাক আর একটা এই কালার, এটা আমার জন্য নিয়েছি, এগুলো হচ্ছে আমার জন্য। আর মাম্মার জন্য নিয়েছি এই দুটো হলুদ কালারের ক্লিপ, আর বেশ টেডি টেডি দেওয়া আছে, ভালো লাগলো দেখতে, আর ভীষণ সুন্দর। তো এরকম পরীর জন্য একটা নিয়েছি, ওরটা পিঙ্ক কালার, তো ওকে দিয়ে এসেছি ওটা, ওর জামা যেহেতু পিঙ্ক হয়েছে তো সেই জন্যই ওকে পিঙ্ক দিয়ে এসেছি। আর যাবো, আমরাও যাবো, সব নিতে হবে বাচ্চাদের জন্য জামাগুলো, সেটা এই দেখি সানডেতে যেতে পারি। আর এই দুটো ক্লিপ গার্ডার নিয়েছি, সব ক্লিপ করেছি মামার জন্য, মামার চুল তো যেহেতু বড়ো লাগেই, তো এই দুটো সে হেয়ার ব্যান্ড নিয়েছি একটা। আর ওই মিশো যখনই যায় আর কি, মামার দাদু হয় তো যখনই যায় দাদু নাতনিকে কিছু না কিছু দেয়, তো এই হেয়ার ব্যান্ডটা দিয়েছে মিশো। ওর জামার ম্যাচিং ম্যাচিং এ তখন দোকানে গেলে না মনে থাকে না যে কী নেবো কী নেবো, কী কালারের জামা হয়েছে, তো তাও আমি মনে করে করে নিয়েছি। তো এটা নীল কালার নিয়েছি, এটা নিয়েছি ওরকম। আর চুড়ি দেখছিলাম, চুড়িও নেওয়ার ইচ্ছা ছিল, পিঙ্ক কালার নেই, আছে ছোটো সাইজ, তো মাম্মার একদমই হাত ঢুকবে না, একদম ছোট্ট ছোট্ট, তো সেই জন্য বললো যে না আসবে কিছুদিন পরে আবার ঢুকবে জিনিস, ঠিক আছে। আর আমি যাই তো মাঝে মাঝেই তো যাই, তো আবার যাব তখন নিয়ে আসবো, ছোটো তো নিয়ে লাভ নেই আর মানে হবেই না একদমই, ওই জন্য আর নিই নি। আর যে কটা মাম্মার ড্রেসের ম্যাচিংয়ে আমার মনে ছিল, মানে মনে আছে যে কিন্তু ড্রেস সেই কালারের সেরকম ম্যাচিংয়ে নিয়েছি, আর সব কিছুর সাথে এখনও হয়নি, এখনও আরও নিতে হবে, তো আমার সামনে চোখে যা পড়েছে তাই নিয়েছি। এই হচ্ছে ছিল বাজার। বড়োদের থেকে না বাচ্চারাই বেশি এক্সাইটেড থাকে যে কখন মানে কবে জামা পাবো কবে জামা পাবো, তো মামার আরও দু তিনটে জামা হয়ে গেছে এখন আমার কাছে আসেনি, নিয়ে রেখেছে, আমার কাছে ছবি পাঠিয়েছে, তো সেই জন্য দিদিভাই বললো যে এরকম মানে পরীর জন্য নিয়েছে, তো বলছে সেম ওরকমই পুষির জন্য নেবে, তো আজকে পরে দেখালাম, মেয়ের তো আবার সব রকম জামা পরে না, তো সেই জন্যই পরিয়ে দেখালো যে এরকম পরবে নাকি, তো ভালোই লাগছিলো, মাম্মাও কমফোর্টেবল আছে। তো এটা আমার পিসিও জামা কিনে রেখেছে, তো ওটা আমাদের বাড়িতে হয়তো দিয়ে গেছে, আমি যাবো যেদিন সেদিন নিয়ে আসবো, ছবি পাঠিয়েছে আমাকে, তো মাম্মার বললামই এখন মাম্মার অনেক জামা হবে, তো ওই জন্য সব এখনও কেনা আছে, এখন আমি হাতে পাইনি, আর অনলাইনে একটা অর্ডার দিয়েছি, সেটা চলে আসার কথা আজকালের মধ্যে চলে আসবে, তো ওই ড্রেসটা ম্যাচিংয়েই আর কি চুড়িটা নিতাম, তো চুড়িটা হলো না, যাই হোক, তো সবগুলো আবার হয়ে যাক একসাথে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো, চলেও আসুক ড্রেসটাও চলে আসুক, আর এগুলো আমি সব নিয়ে আসি, তারপরে আবার শেয়ার করবো আমার ড্রেসগুলো, আর আমারগুলোও চলে আসার কথা, এখন দেখা যাক, কিছু কিছু জুয়েলারি আমার কিছু চলে আসবে আজকালের মধ্যেই, সেগুলোও সব একসাথেই দেখাবো। তো তোমাদের কার কার পুজোর শপিং কতদূর কী হলো আমাকে কমেন্ট করো, তো চলো এখন সন্ধ্যেটা দিয়ে নিই, আমাকে খাইয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ময়দাটা মেখে রাখবো, তো তারপরে একটু পরে রুটিটা করবো, ভালো হয়, তো চলো ময়দাটা মেখে আসি, তো তারপরে আমার টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করে একবারে তারপরে রুটি করতে যাবো। ব্যাগ নিয়ে কোথায় যাবা তুমি? স্কুলে যাবা ব্যাগ নিয়ে? এই ব্যাগ নিয়ে
রাতের খাবার করা কমপ্লিট হয়ে গেছে, আমি রুটিটা করেছি আর হাজবেন্ড চিকেনের রেসিপিটা করেছে, চিকেন গ্রিল আর একটুখানি গ্রেভি রেখেছে, কারণ কি রুটি দিয়ে খাবো তো সেই জন্য ওরকম করেছে। তো আর বুঝতেই পারছো ছেলেরা রান্না করলে যা হয়, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, তো আমি এখন একটুখানি ক্লিন করে নিই, তারপরে আবার খেতে বসবো। খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা উপরে, নিচে বই দেখছিলাম, তো খুব ভালো লাগে বইটা দেখতে, তো দেখছিলাম, কোনোদিন পুরোটা দেখা হয়নি, অল্প অল্প করে দেখা হয়, তো আজকেও হচ্ছিলো, মাম্মা ছিল দাদুর কাছে, আর এখন এই যে কি করছে তুমি এখান দিয়ে, ও উঠবে হচ্ছে খাটের উপরে, এই হচ্ছে ওর কাজ। মাম্মা মাংস দিয়ে এখন রুটি খেতে ভালোবাসে, দুধ আর খায় না রাত্রেবেলায়, ওই জন্য মাংস নিয়ে আসলো আর ওরকম করেই করেছে, ও ভালো মানে খেয়েছে। তো যাই হোক, চলো তাহলে আজকে ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, এখনও হচ্ছে শেষ হয়নি, তো আমরা উপরে চলে এলাম, উপরে দেখবো। ভিডিওটাকে আজকে এখানে আমি এন্ড করে দিচ্ছি, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড নাইট। মামা টাটা বলে দাও, টাটা টাটা।